নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের পুঁই মিঠুলির রেসিপি। যারা পুঁই মিঠুলি খেতে ভালোবাসেন তাদের তো এটা ভালো লাগবেই, আর যারা কোনোদিনও খাননি তারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করবেন। আশা করি এই রান্নার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তাহলে চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি পুঁই মিঠুলি নিয়ে নিয়েছি 250 গ্রাম, ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে আমি রান্নাটা শুরু করব। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ভেজে নেব মাছের মাথা। একটা মাছের মাথা দুটুকরো করে আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আঁচটাকে রেখে মাছের মাথাটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এবারে এই তেলেই আমি ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলু। দুটো আলু মাঝারি সাইজের আমি টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব পটল, সেটাকেও টুকরো করে কেটে নিয়েছি। 3-4টে পটল আমি কেটে নিয়েছি। আলু আর পটলগুলোকেও আমি খুব ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব মিডিয়াম ফ্লেমে। আর এটা ফ্রাই করার সময় দিয়ে দেব সামান্য হলুদ আর সামান্য নুন। আলু আর পটলটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, এবার এটাকেও আমি একটা বাটিতে তুলে নিলাম। আলু পটল ভেজে নেওয়ার পরে এই তেলে এবার আমি ফ্রাই করে নেব ছোট ছোট টুকরো করে কেটে রাখা কুমড়ো। আর এই সময় এর মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন। কুমড়োগুলো হালকা ভেজে নিয়ে ওই বাটিতেই তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে পুঁই মিঠুলিগুলো আমি ফ্রাই করে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। সবকিছু ভেজে নেওয়ার পর এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন। 15-20 সেকেন্ড ফোড়নটাকে ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়ে এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। তবে নুন, ঝাল আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2 কষিয়ে নেব। মিনিট 2 মশলাটাকে কষাতেই মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা, সেটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। মাথার সঙ্গে মশলাটা মেশাতে মেশাতে আমি আরও 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। আবারও মশলার সঙ্গে মেশাতে মেশাতে আরো মিনিট খানেক এটাকে কষিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিগুলো আগে থেকে ভেজে নেওয়ার ফলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা আসলে একটু মাখা মাখা তরকারি হবে। ঝোল ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবারে আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমাদের দেখে নিতে হবে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে নিজেদের ইচ্ছে মতো ঝোলটাকে একটু শুকিয়ে নেব। মিনিট 2 হাই ফ্লেমে রান্না করতে করতেই ঝোলটা শুকিয়ে গিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে গেছে।
আমাদের পুঁই মিটুলি চচ্চড়ি প্রায় কমপ্লিট। আমি এর মধ্যে ফাইনালি দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপর গরম গরম এই পুঁই মিটুলির চচ্চড়ি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্রত্যেক দিনের মতো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।